আমি এখন চলে এসেছি আমাদের পশ্চিমবঙ্গ জেলার প্রান্ত ডিস্ট্রিক্ট কোচবিহারে। কোচবিহারে আমি বর্তমানে যেখানে উপস্থিত আছি সেটা হচ্ছে সিতাই ব্লক। সিতাই ব্লকটা বাংলাদেশ বর্ডার লাগোয়া একটা ব্লক। সিতাই ব্লকের আমি এখন যেখানে উপস্থিত আছি সেটা হচ্ছে সিতাইয়ের এগ্রিকালচার যে ফার্ম আছে সেই এগ্রিকালচারাল ফার্মের ল্যান্ডে। পুরোটাই দেখা যাচ্ছে এগ্রিকালচারাল ফার্মের ল্যান্ড, সুন্দর সবুজ ঘাস, ঘাস না সুন্দর সবুজ ধান গাছ। আমি যে জন্য ভিডিওটা করলাম, ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এইখানে আমি কিছু লজ্জাবতী গাছ পেয়েছি। লজ্জাবতী গাছের হাত দিলে যে পাতাটা নুনিয়ে পড়ে সেটাই আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমি ভাগ্যক্রমে আমার দুই ছোট্ট খুদেকে পেয়ে গেছি। একজনের নাম কি, তোমার নাম কি, বাড়ি কোথায়, কোন কোন ক্লাস, তোমার নাম, কোন ক্লাস, ভেরি গুড। ওদের হাতেও আমি একটা গাছ দেখতে পাচ্ছি। আচ্ছা, আগে আমি যে লজ্জাবতী যে গাছটা আছে সেই গাছটাতে হাত দিয়ে দেখব যে পাতা সত্যি নুয়ে যায় না যায় না। আচ্ছা আদিত্য আর রুদ্র চলে এসো, এবার তোমরা পাতাতে হাত দাও তো দেখি সত্যি মুইয়ে যায় কি না। ভালো করে হাত দাও, আমরা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে একটু দেখা দাও ভিডিওতে। এইটা বড় বড় পাতাটা, সত্যি তো পাতাতে হাত দিলে সত্যি পাতাগুলো ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, নুইয়ে যাচ্ছে। এই 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 পাতাটাতে এবার আমি হাত দিয়ে দেখি, দাও। আচ্ছা, সত্যি পাতাতে হাত দিলে পাতাতে পাতাগুলো কি হয়ে যাচ্ছে, নুইয়ে যাচ্ছে। এবার আমার আর একটা যে ছোট যে সহপাঠী পেয়েছি, আমি ভাইকে পেয়েছি, তার হাতেও একটি গাছ আছে। দেখি এই গাছটা কি, এই গাছটা কি গাছ, ছোট তেঁতুল গাছ। এবার এটা তেঁতুল আর লজ্জাবতীর সাথে গুলালে কিন্তু চলবে না। এই গাছটাতে একটু হাত দাও তো দেখি নুইয়ে পড়ে কি না। না, ভালো করে হাত দাও আস্তে আস্তে। হ্যাঁ, দেখা যাচ্ছে এই গাছটাতে হাত দিলে কিন্তু পাতাগুলো নুইয়ে পড়ছে না। এইটা কিন্তু তেঁতুল গাছ। আর আগের যেটা দেখলাম ওটা কী গাছ ছিল, ছোট লজ্জাবতী, লজ্জাবতী, লজ্জাবতী পাতা কি হয়ে যায়, নুইয়ে যায়, তাই না? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লজ্জাবতী গাছ ছিল। লজ্জাবতী গাছের ফুলগুলো যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে পিঙ্ক কালারের হয়। আর একবার লাস্ট আমি হাত দিয়ে দেখাচ্ছি, হাত দিলে কি হচ্ছে দেখাচ্ছে, সুন্দর করে নুইয়ে যাচ্ছে, সুন্দর করে নুইয়ে যাচ্ছে। পিঙ্ক কালারের ফুলও হয় এটা, যেটা আইডেন্টিফাই করার জন্য খুব সুবিধা। লজ্জাপতি আর তেঁতুলের মধ্যে দেখলে দুটোর মধ্যে অনেকটাই সিমিলারিটি আছে। তাহলে আমাদের যে লজ্জাপতি গাছ ওটা শিসমন অ্যাস্টি চলন দেখায়, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। থ্যাংক ইউ।